আমি আসছি অন্ধবর কাছে না, সত্যি সত্যি সিএর সঙ্গে সন্দেশখালী কোনো সম্পর্ক নেই এই একই প্রশ্ন ইনফ্যাক্ট আমার মনেও আছে। হাবড়া থেকে সন্দেশখালী অনন্তবাবু 80 কিলোমিটার দূরে, যেখান থেকে আমি শুরু করলাম। হাবড়া মানুষজন আশা করেছিলেন সন্দেশখালী নিয়ে একটা দুটো শব্দ খরচ হয়তো করে ফেললেও ফেলতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। হাবড়া থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে মণিপুর, সেইখানে পৌঁছে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেখানে নাকি সিএর জন্য মণিপুরে মহিলাদের উপর নির্যাতন করা হয়েছে, তাদের সামনে তাদেরকে পোশাক করে তাদের সামনে নৃত্য করা হয়েছে। এই তথ্য উনি কোত্থেকে পাচ্ছেন? এর সঙ্গে সিএর কি সম্পর্ক? কার সঙ্গে কার সম্পর্ক করছেন? সিএর সঙ্গে সম্পর্ক না সন্দেশখালীর আছে আর না তো মণিপুরের আছে, আর হাবড়ার সঙ্গে সম্পর্ক তারও কোনো সম্পর্ক নেই। সেই জায়গা থেকে দাঁড়িয়ে গল্পে গরু গাছে ওঠে কিভাবে? শুধু এখানেই শেষ নয়, শুনে নিন বাকিটাও শুনে নিন। সন্দেশখালী এই যে সাম্প্রদায়িক তাস ইতিমধ্যে খেলা শুরু করে দিয়েছেন আপনারা ভোটকে সামনে রেখে, তার তো লাভ এখানে কিছু পাওয়া যাচ্ছে না, কারণ সিএতে তো এখানে সাম্প্রদায়িক কোনো বিষয় নেই। তারপরও খেলা হচ্ছে কিরকম আজকে শোনাই, দেখুন শুনুন এবং বলুন যে এর সঙ্গে সন্দেশখালীর কি সম্পর্ক আছে, এর সঙ্গে সিএর কি সম্পর্ক আছে, সন্দেশখালীর কি সম্পর্ক আছে, বলুন শুনুন। মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন আজকে? ভয়ানক কুৎসিত দল আমি দেখিনি, এরা মহিলাদের বিরুদ্ধে অ্যান্টি উইমেন, এবং আসল হিন্দু যারা সেই হিন্দু ধর্ম মানে না, ওরা রামকৃষ্ণকে মানে না, সারদা মাকে মানে না, স্বামী বিবেকানন্দ মানে না, মতুয়া ঠাকুর মানে না, পঞ্চানন বর্মা মানে না, মনে রাখবেন রঘুনাথ মুর্মু মানে না। এরা কি করে, নিজেদের মধ্যে একটা হিন্দুত্ব তৈরি করে ফেলেছে, যেটা বহিরাগত হিন্দুত্ব, যার সাথে বাংলার হিন্দুত্বের, ভারতবর্ষের হিন্দুত্বের কোনো সম্পর্ক নেই। কি সম্পর্ক রয়েছে সন্দেশখালীর সঙ্গে বা সিএর সঙ্গে? কি সম্পর্ক রয়েছে? হ্যাঁ, আজকে আজকে সন্দেশখালীর মহিলারা যারা বলছেন নির্দিষ্ট একটা সম্প্রদায়ের মহিলাদের টেনে নিয়ে যাওয়া হতো, তাদেরকে ডাকা হতো রাত্রি পিঠে বানাবার জন্য, তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা কোথায় ছিল? তখন এই ভাষাগুলো কোথায় ছিল? তখন মহিলারা চিৎকার করে বলেছিলেন যে আমরা নির্দিষ্ট একটা সম্প্রদায় হওয়ার জন্য আমাদের ডেকে পাঠানো হচ্ছে, তখন ওনার চক্ষু উন্মোচন হয়নি, তখন এই জ্ঞান কোথায় ছিল? আজকে সিএর সঙ্গে কোথা থেকে কার সঙ্গে কিসের রিলেশন করছেন? আপনি জিজ্ঞেস করছেন সন্দেশখালীর সঙ্গে সিএর কি সম্পর্ক, এর কি সম্পর্ক, কিসের সম্পর্ক টানছেন মমতা বন্দ্যোপাধ্যায় বলুন? সন্দেশখালীতে যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল জমি সংক্রান্ত বা আরো কিছু সংক্রান্ত যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল, তারা আজকে গ্রেফতার হয়েছে এবং তাদের দিল্লি থেকে যন্তর মন্তরের ডিস্টেন্স কত আর দিল্লি থেকে সন্দেশখালী ডিস্টেন্স কত? দিল্লি থেকে যন্তর মন্তর যেতে পারলেন না ব্রিজভূষণের নামে যারা মহিলারা বাংলার তথা ভারতে গর্ব, তারা যখন মেঘের জলে ফেলে দিল্লি থেকে যন্ত্রমন্ত্র যাওয়া যায়নি বলে তাই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশখালী যাননি, তাই জন্য সন্দেশখালী যাননি, তাই জন্য সন্দেশখালী যাননি বলবেন না। আপনি যেমন জিজ্ঞাসা করছেন, আপনি জানেন, শুনে নিন অরিন্দ্রবাবু, শুনে নিন যে রামকৃষ্ণের জমি সারদার মাটি, রামকৃষ্ণদেবের মাটি না না সারদা মায়ের মাটি, রামকৃষ্ণদেবের মাটি, এগুলো বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়? শুনুন না শুনুন না, ওরা ট্রেনিং নিয়ে এসেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় ট্রেনিং দিয়ে দিয়েছেন যে আমরা গোটা বিশ্ব নিয়ে কথা বলবো, সমস্ত রাজ্য নিয়ে কথা বলবো, কিন্তু নিজের রাজ্য নিয়ে কথা বলবো না। নিজের রাজ্য নিয়ে প্রশ্ন করলে, নিজের রাজ্য নিয়ে প্রশ্ন করলে সানগ্লাস পরে নেব, সানগ্লাস মাথায় তুলে নেব, র‍্যাম্পে হাঁটবো, র‍্যাম্পে হাঁটবো, তাহলে বাংলার জন্য আমরা গান কেন বলবো?
আগে ছিল বলুন এটা আগে উত্তর এটার উত্তর দিন আরে আপনারা নিজে কি মনে করেন আরেক ভাইয়ের রাজ্য তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের শাসক দল মন্ত্রিসভা আমি শুনুন এই চ্যানেলে রাজ্যের মুখ্যমন্ত্রী কি না এই চ্যানেলে মুখ্যমন্ত্রী বলবেন আমি আরেকটা আইডেন্টিটি কার্ড দেব বসু সিএর মত আরেকটা ভোটার কার্ডের মত পশ্চিমবঙ্গের আলাদা আইডেন্টিটি কার্ড না না দে ক্যান ডু ইট মমতা বন্দ্যোপাধ্যায় এক সেকেন্ড শঙ্কু মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী কিনা বলুন আগে রাজ্যের মুখ্যমন্ত্রী কিনা কোন রাজ্যের মুখ্যমন্ত্রী নিজের রাজ্যের রেসপেক্টই নট বলছে ভারতের রাজ্যের ট্রেনিং দিয়ে রেখেছেন ট্রেনিং মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রী সভার গুরুত্বপূর্ণ দুই মন্ত্রী সুজিত বসু এবং পার্থ ভৌমিক তারা দুজনে গেছিলেন আমরা ভাবলাম তারা গিয়েছিলেন আপনি পার্থ চট্টোপাধ্যায় এবং সেই সন্দেশ খালি কি যারা জেলে সেখানে কি ঝামেলা হয়েছিল আমি টুম্পার কাছে আসছি আমি টুম্পার কাছে আসছি তার আগে আমি শোনাই যে ধর্মীয়তা ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় চালা শুরু করে দিয়েছেন বহিরাগত যার সঙ্গে কোনো সম্পর্ক নেই অন্য কোনো কিছুর এখন উনি ধর্মীয় তাস চালছেন সেই সময় ওনার তাসগুলো কোথায় ছিল যখন সন্দেশখালীর মায়েরা মেয়েরা চিৎকার করে বলেছিলেন যে আমরা নির্দিষ্ট একটা সম্প্রদায় হওয়ার জন্য সেই জন্য শেখ সাজানের টিম আমাদেরকে রাত্রিবেলাটাকে সেই সময় ধর্মীয় তাস ছিল না তখন লুকিয়ে রেখেছিলেন এখন দেখেছে মওকা ভালো আছে এবার চল কিন্তু এরকম লাভ হচ্ছে কি আদেও আমি শুনবো সন্দেশখালীর মায়েরা মেয়েরা তারা প্রকাশ্যে কি বলে এসছেন সেগুলোকে কেন অ্যাড্রেস করেননি মুখ্যমন্ত্রী তিনি তো এই রাজ্যের মুখ্যমন্ত্রী অন্য রাজ্যের নন তখন কি হয়েছিল শুনুন কি বলেছেন আপনি কাকে চিনছেন এক সেকেন্ড প্রথমত আমি বলতে চাই এক